চোখ রাখবো জগৎ দলের দিকে। জগৎ দলের এক্সাইড ব্যাটারি কারখানায় ধুমধুমার কাণ্ড, মালিক এবং শ্রমিক দ্বন্দ্ব, এবং এমনটা জানা যাচ্ছে যে মালিকদের সঙ্গে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকের বচসা বাধে সেখানে পৌঁছায় র‍্যাব। জগৎ দলের এক্সাইড ব্যাটারি কারখানায় উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। জগৎ দলে থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং সেখানে পৌঁছায় র‍্যাব। মূলত এই কারখানায় এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার অফিস উচ্ছেদ করতে পুলিশের অভিযান ঘিরে এই উত্তেজনা ছড়ায় এই শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের অভিযোগ। শ্রমিক স্বার্থে 20% বোনাস সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ মিলিয়ে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছিল কর্তৃপক্ষের কাছে, কিন্তু সেই সমস্ত দাবি না মানায় এই যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি করা হয়। আমাদের ইউনিয়ন অফিসে বসেছিল, তারপরে পুলিশ আসলো, আমাদেরকে জোর জবরদস্তি ধাক্কা মেরে 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 ধাক্কা মেরে বাইরে বাইরে করেছে। তারপরে ওই মধ্যে থেকে ধাক্কা চোট লেগেছে, একটা আমরা মেডিকেল করিয়েছি। ইউনিয়ন অফিস খালি করাতে জানে, ইউনিয়ন অফিসকে খালি করতে হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি আমাদের আগে থেকে ইউনিয়ন অফিসে আমরাই থাকবো। এইখানে আমরা শ্রমিকদের নিয়ে যাদের লড়াই লড়ছি সেইখানে বারে বারে পুলিশ এসে আমাদেরকে হেনস্থা করছে জোর করে। যেখানে মজদুররা বসছে সে পার্টি অফিস তালা মারছে, তার মানে নিশ্চয়ই পুলিশ কিছু না কিছু মধু পাচার পেয়েছে। জগৎ দলের এক্সাইড ব্যাটারি কারখানায় উত্তেজনা, ঘটনাস্থলে জগৎ দল থানার বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব। মূলত এই কারখানায় এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার পার্টি অফিস উচ্ছেদ করতে পুলিশের অভিযান ঘিরে এই উত্তেজনা ছড়ায়, এবং সেখানকার কি পরিস্থিতি জানাবে দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কি পরিস্থিতি এখন? এই দম্পতির কোনো অস্তিত্ব নেই। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেবপ্রিয়র, তবে আমরা এই খবরের দিকে নজর রাখব। জগৎ দলের এক্সাইড ব্যাটারি কারখানায় উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে জগৎ দল থানার বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব।